আজকের এই মুহূর্তে কলকাতার বিখ্যাত মঞ্চ মহাজাতি সদনে আলো ট্রাস্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আলো ট্রাস্ট আন্তর্জাতিক সম্মান 2020। সেখানে আমরা বিখ্যাত গুণীজনদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি, যেমন ডক্টর পবিত্র সরকার, পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায়, অভিনেত্রী মৌবনী সরকার, কবি বিধি চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী মিহির চট্টোপাধ্যায়, ডক্টর কবিতা চক্রবর্তী সহ প্রচুর গুণীজন আছেন, পশ্চিমবঙ্গের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কিছু সম্বর্ধনা দিয়েছি এবং বাকিদেরকেও আমরা সম্বর্ধনা দেব। ইনশাল্লাহ ভালোই লাগছে, তো সম্মান তো সকলেই ভালো লাগে। তো আমি মনে করি না যে এই সম্মানের আমি প্রাপ্য কি জানি না, তবে আমার বন্ধু কাম ভাই বিশিষ্ট সমাজসেবী শফিকুল আছে, ওর ইনভাইট আমি এখানে এসেছি। ডাক্তার আকবর সাহেব আছেন, বিখ্যাত অভিনেতা শুভদীপ আছে, সিঙ্গার চেহলি চক্রবর্তী আছে, আরে অনেকেই আছে আমার কাছে, আর মডেলে আছে। তো আলো ট্রাস্টের যে প্রোগ্রাম আমি এলাম আজকে, তা ইনশাল্লাহ আমার ভালো লাগছে। ওরা যে আমাকে বাংলা গৌরব যে সম্মান দিচ্ছে, তার জন্য আমি আলো ট্রাস্টের কর্ণধারকে থ্যাংকস আর শুক্রিয়া জানাই। আর অনেক দিন ধরে আলো ট্রাস্ট ভালো কাজ করছে, সমাজের জন্য কাজ করছে, তো আমি চাই সকলে আমরা, আমি যেমন এ করছি, এক মাস আগে লঞ্চ করছি আপনাদের চ্যালেঞ্জের মধ্যে জানাচ্ছি মানববন্ধন মঞ্চ, সেখানে দুঃস্থ মানুষদের 1 লক্ষ টাকা দিলাম, ফের ফুরফুরা সাহেবের একটা হ্যান্ডিকাপ সাইকেল, ক্যান্সার সালেসিয়ানদের আমি দিলাম। তো মানববন্ধনের পক্ষ থেকে আমি চেয়ারম্যানের পক্ষ থেকে আলো ট্রাস্টের কর্ণধারকে থ্যাংকস আর শুক্রিয়া জানাই। আপনাদের চ্যানেলের মাধ্যমে এও জানাতে চাই যে সমাজের জন্য আমরা কাজ করতেছি, সমাজে কাজ করব, আমাদের মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ নাই, আগামী দিনেও না ছিল না, এখনও থাকবে না। কোনো রাজনীতিকে গুরুত্ব না দিয়ে আমরা হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ সব ভাই ভাই এক। নমস্কার, আমরা আলো ট্রাস্টের পক্ষ থেকে এটা চতুর্থ বর্ষে আমরা পদার্পণ করেছি। আমরা এর আগে 3 বার আমরা সারা দেশের, রাজ্যের, পৃথিবীর বিভিন্ন দেশের আমরা গুণীজনদেরকে, আমরা ইন্টারন্যাশনাল জুরি বোর্ড আছে তার মধ্য দিয়ে আমরা জাজমেন্ট করে তাদেরকে সিলেকশান করা হয় এবং তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সম্বর্ধনা দেওয়া হয়। এটা আমাদের চতুর্থ বর্ষে পড়েছে। আমরা ধন্য এবং গর্বিত যে ডক্টর পবিত্র সরকারের মতো কিংবদন্তি ভাষাবিদ এবং প্রাক্তন উপাচার্যকে আমরা চিফ গেস্ট হিসাবে পেয়েছি, আমরা পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায়কে পেয়েছি, আমরা চলচ্চিত্র অভিনেত্রী মৌবনী সরকারকে পেয়েছি এবং আরও অনেক গুণীজন আছেন, তাদেরকে আমরা অতিথি হিসাবে পেয়েছি এবং তাদেরকেও আমরা সম্বর্ধনা দিয়েছি। এছাড়া আরও বিভিন্ন গুণীজন আছেন যারা হয়তো লাইমলাইটে নেই, কিন্তু তাদেরকেও আমরা আহ্বান করেছি, তাদেরকেও আমরা অতিথি হিসাবে সম্বর্ধনা দেব। এবং আমাদের এটার উদ্দেশ্য একটাই যে এরকমভাবে যত বেশি বেশি করে আমরা সেই গুণী মানুষদের কাছে পৌঁছতে পারবো, তত বেশি আমরা গুণী মানুষদের সান্নিধ্য পাবো এবং আমরা নিজেরাও সমৃদ্ধ হব তাদের কাছ থেকে সেই মতামত নিয়ে, আমরা আমাদের যে আদর্শ আছে, আমাদের যে কর্মসূচি আছে সেটাকে আরও বেশি বেশি করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আমরা অনাথ এবং পথ শিশুদের নিয়ে কাজ করি, বিভিন্ন রেল স্টেশন, বিভিন্ন বস্তি এলাকায় খুঁজে খুঁজে আমরা তাদেরকে বের করি, তাদেরকে আমরা এডুকেশনে সাপোর্ট করি, হেলথের সাপোর্ট করি, পাশাপাশি আমরা অল বেঙ্গল সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করি বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে, অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান আমরা করি, এই প্রোগ্রামগুলো করি। প্লাস আমরা রিসেন্ট আমরা যেটা নিয়েছি, সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত গ্রুপ আছে, সেলফ হেল্প গ্রুপ, আমরা তাদেরকে স্বনির্ভরতার মানে প্রশিক্ষণের আমরা কর্মসূচি নিয়েছি বিনামূল্যে। আমার নাম হচ্ছে কমল কৃষ্ণ কুইলা, ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান অফ আলো ট্রাস্ট। আমাদের এই মহাজাতি সদনে যে আমরা আলো ট্রাস্টের পক্ষ থেকে গুণীজন সম্বর্ধনার একটা আয়োজন করেছি এবং এখানে আমরা আজকে সমাজের বিভিন্ন স্তরের যে সমস্ত মানুষজন আমাদের এই পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতবর্ষে যারা আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং সঙ্গীতের অঙ্গনকে, সেই সঙ্গে সমাজসেবার অঙ্গনকে যারা আলোকিত করেছেন, আমরা সেই সমস্ত বিশিষ্ট গুণীজন মানুষদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এটা জানাচ্ছি যে আজকে আমরা যেমন এখানে আমাদের ডক্টর পবিত্র সরকারের মতো মানুষকে আমরা সম্বর্ধনা করছি, যেমন আমরা শ্রীকুমার চট্টোপাধ্যায়ের মতো আমরা যেমন গুণীজনকে সম্বর্ধনা করছি, তেমনি আমরা সমাজের একেবারেই যারা প্রত্যন্ত জায়গাতে আছে, আমরা পুরুলিয়ার মতো জায়গাতে যারা পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম এলাকায় মানুষের সঙ্গে আছেন, মানুষের সঙ্গে সেবা করছেন,
সমস্ত দুজন আমরা আধিকারিককেও এখানে সম্বর্ধনা দিচ্ছি, মানবরত্ন সম্মানে কিন্তু তারাকে সম্মানিত করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আলো ট্রাস্টের মাধ্যমে আমরা সমাজের যে সমস্ত মানুষ যারা কাজ করছেন, ভালো কাজ করছেন, তাদেরকে আলোকিত করে নিয়ে এসে আগামী প্রজন্মের কাছে এটা এই শিক্ষা দেওয়া যে যাতে সবাই এই ধরনের যদি উদ্যোগে সামনে আসে তাহলে হয়তো একদিন দেখা যাবে যে আমাদের এই ভারত তার স্বমহিমায় স্বগৌরবে বিশ্ব দরবারে স্থান নেবে। এবং আমাদের বিশ্বাস আগামী দিনে আমরা এই আলো ট্রাস্টের সঙ্গে সহযোগিতার জন্য অনেক সাধুজন এবং গুণীজনকে পাব। আমি আলো ট্রাস্টের পক্ষ থেকে বললাম, রবীন পাণ্ডে সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এটাই সব মানে সব থেকে বড় কাম্য, সব থেকে বড় পাওয়া, তাই আবারও মানুষের পাশে থাকতে চাই, এটাই সব থেকে শেষ কথা। সবসময় মানুষের পাশে থাকতে চাই, মানুষের মঙ্গলের জন্য এগিয়ে যেতে চাই। এক কোলে দিয়ে কি শেষ হবে? খুবই ভালো লাগছে, এই নিয়ে প্রথমবার নয়, এর আগেও আমি সম্মানিত হয়েছি কমলদার রেফারেন্সে। এবং কমলদার কাজ আমাদের সবাইকে খুব আবির্ভূত করছে এবং আমার বিশ্বাস যে আগামী দিন আলো ট্রাস্ট আরও অনেক রকম আলো দেখাবেন আমাদেরকে। এবং আমাদের গরিব দুস্থ মানুষ থেকে আরম্ভ করে সব বর্ণের সব ধর্মের মানুষকে উনি যেভাবে হেল্প করছেন এবং যেভাবে ওনার পাশে আছে সবাই, সেভাবেই উনি এগিয়ে যাবেন, ভগবান ওনার সাথে আছেন। এবং আজকের সমাজে যত রকমের গুণী ব্যক্তি আছেন, যেমন ধরুন আমাদের মতন অ্যাক্টর, সিঙ্গার, ডাইরেক্টর, সমাজসেবিক, সব রকম ধর্মের মানুষ, সব রকম বর্ণের মানুষ, যারা নির্দিষ্ট সময় ঠিকভাবে নিজেদের শিল্পের সম্মানটা পেয়ে ওঠে না, সেই সম্মানটা উনি পাইয়ে দিচ্ছেন, তার জন্য আমি খুব গর্ববোধ করছি এবং ওনাকে সব দিক থেকে সাপোর্ট করছি। থ্যাংক ইউ। সব থেকে মজার বিষয় হলো আমরা সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত, আলো ট্রাস্ট যেমন সমাজসেবার সঙ্গে যুক্ত, আমরা নবদিশা সমাজসেবী সংগঠন, এই রাজ্যের সংগঠনের ছজন মানুষকে আলো ট্রাস্ট আজ সম্মান দিচ্ছে, এটা আমার কাছে খুব গৌরবের বিষয়। মানুষের মিল থাক, হিন্দু মুসলমান এদেশে ভাই ভাইয়ে কাঁধ মিলিয়ে চলুক, ঠিক আছে, তো একে অপরের বন্ধনে চলুক। আর বেশি বার্তা দেবো না, সব থেকে ভালো লাগছে যে আমার নবদিশা পরিবারের ছজন মানুষ আজকে আলো ট্রাস্ট তাদেরকে সম্মান দিচ্ছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর আমি ডক্টর সাহেবকে কিছু বলার জন্য স্পেশালি আজকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আলো ট্রাস্টের 2020, আমাদের প্রফেশনটা যেরকম হয়, আজ এই রাজ্যে তো কাল ওই রাজ্যে, আমি রিসেন্ট পুনে থেকে ফিরছি অ্যান্ড আবার আমার কালকে ফ্লাইট আছে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এখানে কলকাতায় দেখছি মানে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন মানুষ যারা যাদের কাছে থাকার জায়গা নেই প্লাস খুবই দরিদ্র, তাদেরকে এভাবে যে আলো ট্রাস্ট এবং আরও অনেক এনজিও যে নবদিশা এখানে উপস্থিত আছে, নবদিশার প্রেসিডেন্ট প্লাস সম্পাদক এবং আমি নিজে নবদিশার সাংবাদিকা হিসেবে বলছি যে এই যে উদ্যোগগুলো মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, এগুলো আমাদের এত সুন্দরভাবে ছড়িয়েছে আলো ট্রাস্টের এই অনুষ্ঠান, সত্যি খুবই ভালো এসে খুব ভালো লাগছে। আলো ট্রাস্ট যে যথাযোগ্য গুণীদের যথাযোগ্য সম্মান দিচ্ছেন এখানে আমি অভিভূত, আমাকেও বাংলা গৌরব সম্মানে ওরা সম্মানিত করেছেন। আমার নবদিশা একটা সংগঠন রয়েছে স্বেচ্ছাসেবী, সেই নবদিশার মাধ্যমে আমরা সারা বাংলায় প্রায় 1.5 লক্ষ গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছি, 2000-এর বেশি মানুষকে অপারেশন করিয়ে দিয়েছি চোখের ছানি, এইভাবে আমরা সারা বাংলায় কাজ করছি। ডক্টর আকবর হোসেন।